আসসালামু আলাইকুম গাইস। তো এখন রাত বাজে 3টা, বাংলাদেশের প্রায় 5টা বাজে আর কি। যেহেতু আমি দুবাই থাকি, দুবাইয়ের সাথে বাংলাদেশের 2 ঘন্টা ডিফারেন্স সময়ের, তো আমি এখন কেন ভিডিওটা মেক করতেছি, মেক করার উদ্দেশ্য কি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আমি বিষয় নিয়ে কথা বলি আর কি, দুবাইয়ের সকল ধরনের নিউজ দিয়ে থাকি ওইখানে। তো ওইখানে সব থেকে বেশি কমেন্ট আসতেছে যে বাংলাদেশ থেকে আর কি, বাংলাদেশ থেকে সব থেকে বেশি ভাইয়েরা কমেন্ট করতেছে যে ভাই আমরা দুবাইয়ের মধ্যে আসতে যাচ্ছি, আমরা টাকা জমা দিয়ে দিচ্ছি, এখন আমরা আমাদের ভিসা গুলা পাইতেছি না, কি করা যায়। তো ভাই এখন কথা হচ্ছে যে দুবাইয়ের ভিসা গুলা এখন বন্ধ আছে, দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসা গুলা বন্ধ আছে, প্লাস হচ্ছে ভিজিট ভিসা গুলা ওইগুলো বন্ধ আছে, কিছু কিছু মানুষ আবার হইতেছে, কিছু কিছু রিজেক্ট হইতেছে। তো এখন বর্তমানে আপনারা ভিসার জন্য কেউ টাকা জমা দিবেন না, যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা, ভিসার জন্য কেউ টাকা জমা দিবেন না, টাকা জমা দিলে কিন্তু আপনাদের টাকাগুলো মারি যেতে পারে। আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু ভিসা সেল করি না, আমার সাথে কি কন্ট্রাক্ট করবেন না, আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন গুলো দিতেছি। আর প্রতিদিনের ইনফরমেশন যদি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে Rulex 3.2। তো বর্তমানে কেউ ভিসা নিয়ে লেনদেন করবেন না, এছাড়া বর্তমানে হচ্ছে শুধু একটা বিষয়ে অ্যাপ্রুভ পাওয়া যেতেছে সব থেকে বেশি আর কি, সেটা হচ্ছে 5 বছরের মাল্টিপল ভিজিট ভিসা যেটা আছে আর কি, ওইটার মধ্যে সব থেকে বেশি অ্যাপ্রুভাল হইতেছে আর কি ভিসা। এছাড়া 2 মাসে 3 মাসে, যে 3 মাসেরটা তো এখন বন্ধ বর্তমানে, 2 মাসের যে ভিজিট ভিসাটা ওইটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতেছে অধিকাংশ বাংলাদেশিদের। আরেকটা হচ্ছে যে লেবার ক্যাটাগরির ভিসা গুলো কিন্তু বাংলাদেশ, আগে যেরকম বাংলাদেশ থেকে ভিজিট আইসা লেবার ক্যাটাগরির ভিসা ট্রান্সফার হওয়া যেত, এখন কিন্তু ট্রান্সফার হওয়া যাইতেছে না। তো সবাই সাবধান হয়ে যান, সবাইকে সাবধান করার জন্য এত রাত্রে ভিডিওটা আমি মেক করতেছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, যারা নতুন আছেন আমার পেজে আমার পেজটাকে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।